আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোয়াল খান এনআইসি। আমি এখন আছি আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের হাডসন ইয়ার্ডে। এটি একটি রেসিডেন্সিয়াল এলাকা, তবে এটি এক্সপেন্সিভ রেসিডেন্সিয়াল এলাকা। আপনি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8th ফ্লোরের। তবে এই 8th ফ্লোর ভ্রমণ করতে হলে আপনাকে কোনো টিকিট কাটা লাগবে না, ফ্রি ফ্রি আপনি এটা করতে পারবেন। দেখুন আমার পিছনে অনেক মানুষ সমবেত হয়েছে, আজকে সানি ডে, আকাশ ভরা রৌদ্র। আমার পিছনে দেখুন, আপনি আমার পিছনে যে সাইনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডিসকভার ইওর নিউ হোম লাইভ অ্যাট হাডসন ইয়ার্ড। এই হাডসন ইয়ার্ডের লোকেশান হচ্ছে বিটুইন 10th and 11th Avenue, 133rd Street। তো আপনারা সময় পাইলে আপনাদের ফ্যামিলি বর্গ নিয়ে এখানে চলে আসবেন এবং ভ্রমণ করবেন, অনেক মজা পাইবেন। তো চলুন বন্ধুরা, আর কথা নাই, কথা না বাড়িয়ে আপনাদেরকে এই 8th ফ্লোরের হাডসন ইয়ার্ডটা দেখাই এবং মানুষ কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। টিকিট নেওয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি, দেখুন পিছনে সেই হাডসন ইয়ার্ডটা, আর আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। আমার সামনে অনেক মানুষ, সেগুলোকে আপনাদেরকে দেখাই। দেখুন আমার সামনে এটি টিকিট লাইন, ওই দিকে চলে যাচ্ছে যে ছাতার দিকে, ওখান থেকে টিকিট নিতে হবে। তো আশা করি আমাকে 15 or 20 মিনিট এক্সপ্লেন করতে হবে এখানে, তারপর আমি টিকিট পাব। তো চলুন টিকিটটা নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা হাডসন ইয়ার্ডের সামনের দিকটা এখন দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এর আগে বলছি যে টিকিট লাগবে না, তো আমি এটা বোঝাইতে চেয়েছি যে টিকিট লাগবে কিন্তু টিকিটটা ফ্রি। তো সে টিকিটটা নিতে হবে আপনাকে এবং আপনি টিকিটটা ফ্রি নিতে পারবেন, তারপর ভিতরে প্রবেশ করতে পারবেন। তো টিকিট পাওয়ার আগে আমি সামনের দিকটা ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি যে ট্যুরিস্টরা, বিভিন্ন দেশ থেকে আগত এরা, তো এরা কীভাবে এনজয় করছে এবং কীভাবে ঘুরে ঘুরে ছবি উঠাচ্ছে, পিকচার উঠাচ্ছে, সেলফি নিচ্ছে, সেগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সিট, ঘোরার পরে যাদের দেখা শেষ হয়ে যাচ্ছে তারা এখান থেকে চলে আসছে, এটা অনলি এক্সিট। তো এটা একটা বড় বিল্ডিং, এই বিল্ডিংয়ের সামনে, এই বিল্ডিংয়ে আপনি শপিং মল আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাইব। আমি এখন শুধু এই হাডসন ইয়ার্ডটা দেখাচ্ছি যেখানে মানুষের মিলন মেলা ঘটছে। তো স্টিল টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি এবং আমার মতো আরও অনেক মানুষজন টিকিট নেওয়ার জন্য লাইনে অপেক্ষমান। তো ওয়ান্স এগেইন বলে রাখি যে এখন আপনি যেটা ভিডিওটা দেখছেন এটা আছে নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে হাডসন ইয়ার্ড, এক্সপেন্সিভ রেসিডেন্সিয়াল এলাকা। এখানে মানুষ ভ্রমণ করার জন্য একত্রে সমবেত হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের হাডসন ইয়ার্ড। তবে বন্ধুরা, একটা হতাশাজনক সংবাদ এই যে আমার টিকিটটা 7:50 PM, আমি রোজা আছি, 7:50 PM আমি থাকতে পারবো না। 7:50 PM মিন ইফতার 8:10, তার মানে আমাকে এখানে ইফতার করতে হবে। তো সরি, আমি উপরের দিকে যেতে পারলাম না, যার কারণে আমি নিচের থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখানে আসছি এখন 4 PM, বিকাল 4টা বাজে। তারপরেও ওরা আমাদেরকে এখন ভিতরে যেতে দিচ্ছে না। আমরা এখন যারা টিকিট পাইছি তারা সবাই 7:50 PM-এ যেতে হবে। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এর উপরে যেতে চাইবেন তারা আর্লি চলে আসবেন, দুপুরের আগে চলে আসবেন, তাহলে আপনারা আগের টিকিটটা পাইবেন। তাহলে আপনাদেরকে আর 7:50 PM পর্যন্ত অপেক্ষা করতে হবে না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস।
তো আমি আপনাদের কাছে রিয়েলি রিয়েলি সরি যে আমি উপরে যেতে পারছি না। আমি আপনাদেরকে বলছিলাম যে উপরে গিয়ে দেখাইব, কিন্তু আমি অপেক্ষা করতে পারছি না, কারণ রোজা আছি, ইফতার করতে হবে বাসায় গিয়ে। তো ওয়ান্স অ্যাগেইন ইউ আর ওয়াশিং হার্টস অন ইয়ার্ড উইথ রুয়াল খান এনওয়াইসি ইউটিউব চ্যানেল। তো এর পরবর্তী ভিডিও আপনাদেরকে এই হার্টসন ইয়ার্ডের শপিং মহলের ভিতরে করব, যেটা আমি ওই ভিডিওতে দেখাইব যে হার্টসন ইয়ার্ডের শপিং মহলে কিভাবে এবং কত দামে জিনিসপত্র বেচা কেনা হচ্ছে। এত একটি এক্সপেন্সিভ জায়গায় জিনিসের মূল্যগুলো কেমন, তো সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে বাইরে থেকে অনেকটা শাইনি দেখাচ্ছে, কিন্তু আপনি ভিতরটা, আমি যেটা খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার বাসায় দুইতলা তিনতলা চারতলা পাঁচতলায় ওঠার জন্য যে সিঁড়িগুলো থাকে, এভাবে সিঁড়ির মতো এখানে সিঁড়ি দেওয়া আছে, এখান থেকে আপনাকে উঠে সিঁড়ির মতো করে আর কি বাঁকানো আছে। তো মানুষ এখানে উঠে এটা মজা করে এবং দেখে। তো এখানে আর কোনো কিছু আমি খুঁজে পেলাম না বাট থেকে যতটুকু দেখার চেষ্টা করলাম। তো এখানে মানুষ ভ্রমণ করার জন্য আসছে এবং আসছে, নন স্টপ লোকজন আসছে। এবং আমরা যখন 7:50 PM-এ টিকিট পাইলাম, আমার শাড়ির লোকজন তখন অনেকে আর কি চলে গেল, কারণ এতক্ষণ অনেকে অপেক্ষা করতে পারবে না। এখানে অনেক নিয়ম কানুন আছে যে আপনাকে একবারে সবাইকে উঠাইবে না, কারণ একবারে সবাইকে উঠাইলে তো একটা সিকিউরিটির ব্যাপার থাকতে পারে। যদি একবারে আপনার 5,000-10,000 মানুষ ওঠে, তাহলে হয়তো ভেঙে পড়তে পারে, এমন কোনো সম্ভাবনা থাকতে পারে, আমি জানি না, যার কারণে এরা একবারে সব মানুষকে উঠতে দিচ্ছে না, টিকিট দিচ্ছে আপনার নির্দিষ্ট কিছু পিপলের। তো ওয়ান্স অ্যাগেইন আই এম সরি আপনাদেরকে দেখাইতে পারলাম না উপর থেকে, তবে যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বললাম সকল নিয়মকানুন হার্টসন ইয়ারের। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো প্লিজ সাবস্ক্রাইব রুয়াল খান এনওয়াইসি, থ্যাংক ইউ।